শ্রীনগর থেকে এই মুহূর্তে খবর আসছে, সেখানে এক যুবতী ধর্ণায় বসেছে তার স্ত্রীর মর্যাদা ফিরে পাওয়ার জন্য। কথা বলবো, ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম বাবু। রাকিবুল, হ্যাঁ দেখো দাদা, তুমি যেমনটা বললে সেরকমই খবর দিচ্ছে, কিন্তু আমার ক্যামেরাম্যান সুজন সরকার তিনি কিন্তু এমনটাই জানিয়েছেন, গত 7 দিন ধরে কিন্তু এক যুবকের বাড়ির সামনে অর্থাৎ মুর্শিদাবাদের রানীনগর সুপালিগোলা এলাকায় এমনটাই ঘটনা ঘটেছে। এক যুবকের বাড়ির সামনে কিন্তু এক যুবতী ধর্ণায় বসেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কেন, কি বৃত্তান্ত, কি জানছো? তাদের কি বিয়ে হয়েছিল আগে, মেনে নিচ্ছে না, কি বক্তব্য? ওই ওই যুবতী যেটা অভিযোগ করছে, তিনি তিনি কিন্তু জানিয়েছেন যে বিগত কয়েক বছর ধরেই কিন্তু ওই দুজনের সম্পর্ক ছিল। ওই যুবকের নাম নুরুল আবদুল্লাহ এবং ওই যুবতী রেহনা, তিনার দুজনের সঙ্গে কিন্তু দীর্ঘদিন দীর্ঘ কয়েক বছর ধরে সম্পর্ক ছিল। তারপরে হঠাৎই কয়েক দিন আগে ওই ব্যক্তি অর্থাৎ নুরুল কিন্তু অন্য কোথাও বিয়ে করে নাই, এমনকি ওই মহিলার সঙ্গেও বিয়ে করে এমনটাই কিন্তু অভিযোগ তুলে কিন্তু ওই ধর্ণায় বসেছে ওই যুবকের বাড়ির সামনে, এমনটাই কিন্তু অভিযোগ আসছে এবং এমনটাই কিন্তু আমার ক্যামেরাম্যান সুজন সরকার জানাচ্ছেন। পরিবারের লোকজন কি বলছে, অর্থাৎ যুবকের যে পরিবারের লোকজন তাদের ঠিক কি বক্তব্য, প্রতিবেশী যারা রয়েছে তাদের ঠিক কি বক্তব্য এই ঘটনায়? দেখো, প্রথমে বলবে যে এরকম একটা ঘটনা ঘটেছে, বিগত 7 দিন ধরে ওই যুবতী যেহেতু বসে আছে তো পরিবারের লোকের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধছে, ঘটনা সত্যি হতে পারে, বিভিন্ন রকমের অ্যাঙ্গেল থেকে কিন্তু বিভিন্ন রকমের কথা আসছে। যদিও পরিবারের লোক অস্বীকার করছে এই সম্পর্ককে এবং এই ভিত্তিহীন একটা অভিযোগ করছে এমনটাই কিন্তু দাবি করছে পরিবারের লোকজন। ধন্যবাদ রাকিবুল, তুমি নজর রাখো পুরো বিষয়ে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ছিল রাকিবুল ইসলাম বাবু। রাকিবুল যেমনটা জানালো যে ধর্ণা অবস্থান কিন্তু এখনো চলছে ওই যুবতীর, এবার বক্তব্য শুনে নিই এলাকাবাসী থেকে শুরু করে যিনি ধর্ণায় বসেছেন তার। বাড়ি সবাই ফোন টোন করে কথাবার্তা, ওই মেয়াতি মেয়াদ তার ছেলেতে কথা বলছিল, তখন ওই তোগলা লোকে ধরে ধরেছিল, যে পুলিশ আরাম পুলিশ ডেকে বিহা পড়ালো, রাগি পুলিশ ডেকে তিলে দিল ছেলেকে, ছেলে মেয়েদের তিলে দিল, তিলে দেওয়ার পর ছেলে জেলখানে, তাহলে মেয়ে আসলো, মেয়ে আসার পরে তো আপনার মেয়েকে নিয়ে আইতো, এরা বসে আছে বাড়তি আছে, তো আবার ছেলে তো ফোন করলো, তাহলে জেল খাটলি আবার কেন ফোন করলি, ফোন টোন করে তো মেয়েকে ডেকে আসে, দিয়ে আবার উঠে তো মুচাতে যে লোকে দেখে বিয়ে পড়ালছে, বিয়ে পড়ে 10-এর লোক এসে যেগুলা যেসব লোকগুলো ছিল সব নিয়ে এসে বিয়ে পড়িয়ে বাড়িতে তুলে দিল ছেলেকে, ছেলে মেয়েকে নিয়ে আসল, ছেলে লাগে ট্রেনে বাড়িতে ফেরে নিলাম, মেয়েটাকে বাড়িতে বাইরে ছেড়ে দিল। আজ 5 দিন থেকে মেয়ে তার রাস্তাতে বসে আছে, কারণ কি ছেলের বাপকে শুনাতে হবে সেটা না, ওরা মানতে চাইছে না, কি বলতে চাইছে বলছে আমরা এই বিয়ে মানি না, বিয়ের কাগজ দেখবো, তাহলে আজ কাল বিয়ে পড়ানোর সাথে সাথে তো একটা মানুষকে কাগজ তো দিতে চায় না, দিতে চায় তো তুমি প্রমাণ আছে বলবে, মেয়েটি বলবে দেখেন কি হয়েছে। আচ্ছা 5 দিন আগে 7 দিন আগে এলাকাতে কোনো বাড়তি থাকেনি, কোনো তো ছেলের সাথে কোনো যোগাযোগই করতে দেয়নি, ছেলের মা বোন বাপ ভাই সব বাহির করেছে ঠেলে মারা ধরে বাড়ি থেকে। দেখালকে আপনার সমাজ মেম্বার প্রধান বললো যে কি একটা যাই হোক একটা মীমাংসা করতে হবে দেশে দেশে, দেখালকে ডেট ছিল, মেম্বার প্রধান সব জড়ো হলে বিচার বসবে, ওই টাইমে ছেলের বাপতে অনুরোধ করলে ভাবে যে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমার কোনো লোক আসেনি, আমি রবিবার দিন দিনটা করেন, আমি মেয়েকে আমার বাড়িতে যেখানে ছিল বৈঠকে সেই জায়গাতে থুবো, শ্মশান মানে থুবো, কোনো জোর হবে না, ঝামেলা হবে না, মেয়ের কোনো অসুবিধা হবে না। কালকে দুপুর না পার হতে হতে মেয়েকে গলা ধাক্কা দিয়ে মারিয়া ধরে রাস্তাতে বাহির করে দিচ্ছে, কিছু নাই বুঝছে, তুই এখানে কেন এখান থেকে বাধা এই জায়গাতে কেন, তুই রাস্তাতে যা, এমন কিছু মেয়ের সাথে কোনো জোর নাই ঝামেলা না কিচ্ছু হয়। আপনার নাম পরিচয়? আমার 5 দিন আগে বিয়ে হয়েছে। কার সাথে? ছেলের সঙ্গে। কি জামা বিয়ে? আড়াই বছর। আপনার ঘটনা ঘটে যায়, তারপর উজ্জ্বল মিল ছেটে আসে আমার সঙ্গে দেখা করে, ই করে কেন বলতে কথা বলছিলাম যে হচ্ছে লোকে আপনার করে ধরে নেয় যে জেল টেল হয়, তারপরে আমার সঙ্গে যোগাযোগ করে কথা বলে। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে জেল থেকে এসে বিয়ে করবো করবো করে আপনার রাস্তায় দেখা মাখা করতে যে লোকজন ধরে মানে ধরা বাসা করে বিয়ে দিয়ে দেয়, সেটা
করেছো? আমি এখন দিব না তো বললে যে না, সব লোক বললে যে ভালো লোক, কোনো দুষ্কৃত নাই, যা হবার তা আগে মিটমাট হয়ে গেছে, এখন তয় বলিয়া বিয়ে দিলে মেলা লোকে মেলা রকম বললে, দিয়া মনে হয় তাহলে বিয়ে দিব না, তা বললে কি মেলা ছেলের মেলা রকমের হয়, বাকি মীমাংসা হয় না, দিয়ে দেখেন বিয়ে দেওয়া হয়ে গেল মোটামুটি 18-19 দিন, দিয়ে ঘুরিয়ে আবার জোর করে ছেলেকে এখান থেকে ফুকলে নিয়ে যা, মোর্চার মোড় থেকে নিয়ে যা, মাস্তান লোক নিয়ে যে জোড়া বড়ি বিয়ে পড়িয়ে দেয়, দিয়ে আবার বাড়িতে তুলে দিতে যায়। কিন্তু আমরা তো জানি না যে আমার মেয়া কি সজিয়ে জানিয়ে শুনিয়ে বিয়ে দিব মাস্তান গ্রুপে, মাস্তানের নাম জানি না, আমার বাড়ি তো গোপালপুর, কি করে চিনবো, দিয়ে আমরা এই বললিয়ে এই তো ব্যস্ত হয়ে আছি, আজ 3-4 দিন থেকেই ব্যস্ত, কোনো কাজ নাই কর্ম নাই, দৌড়ে বেড়াইতে আছে, আমরা তো ছয় বিয়ে দিন তার আগে এটা করতো, তাহলে আমার তো মেয়েটা আর দিতুক না, দিতুক কি দিতুক না, আপনার নাম